ইন্ডিয়ান ফুড রেমেডি সিস্টেমে আমাদের আজকের আলোচনার বিষয় হলো চোখের রোগ। আজকাল ঘরে ঘরে এই চোখের রোগের প্রাদুর্ভাব এত বেশি যে ভাবাই যায় না, ছোট থেকে বড় সকলেই প্রায় এই চোখের রোগে আক্রান্ত। আজ থেকে 20-25 বছর আগেও কিন্তু এই ধরনের ভয়ঙ্কর অবস্থা ছিল না। আগেকার দিনে মানুষের কনজাংটিভাইটিস, ব্লেফারাইটিস এই ধরনের চোখের ইনফেকশন ঘটিত নানান রকম রোগ মানুষের দেখা যেত এবং একটা নির্দিষ্ট বয়সের পর অনেকের চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার সমস্যা দেখা আসতো। এটা খুবই স্বাভাবিক। তখনকার দিনে এই ধরনের কনজাংটিভাইটিস, ব্লেফারাইটিসের নানান রকম চিকিৎসা ব্যবস্থা তখনকার দিনেও ছিল, আর এখনকার দিনে তো এই সব চিকিৎসার অনেক আরও অত্যাধুনিক ভালো ভালো চিকিৎসা ব্যবস্থা আজকালকার দিনে আবিষ্কৃত হয়েছে। কিন্তু আজকাল যে চোখের যে সমস্যাগুলো সবচেয়ে বেশি মানুষকে ভাবিয়ে তুলছে সেগুলো হচ্ছে যে অ্যাস্টিগমাটিজম বা এই যে চোখের যে পাওয়ার কমে যাওয়া, বেড়ে যাওয়া, এই সমস্ত সমস্যাগুলো। কেউ দূরেরটা দেখতে পাচ্ছে না ভালো, কেউ চোখের কাছেরটা দেখতে পাচ্ছে না ভালো, এই যে সমস্যাগুলো। এছাড়া ডিমনেস অফ ভিশন, হ্যাঁ, একটু আলো কমে গেলেই ভালো দেখতে পাচ্ছে না, এই সমস্যা। বা আরও অনেক সমস্যা, ডিপ্লোপিয়া, কেউ একটা ছবিকে দুটো ছবি দেখছে, হ্যাঁ, এই ধরনের যে সমস্যাগুলো, বা এর পরবর্তীতে ছানির সমস্যা, এই সমস্যাগুলো। বা চোখে অনেক সময় দেখা যাচ্ছে আজকাল আর একটা রোগ খুব মারাত্মক আকার ধারণ করে, চোখে প্রেসার হয়। এই যে রোগগুলো, এই রোগগুলো আজকাল দেখা যাচ্ছে যে মানুষকে ভীষণভাবে আক্রান্ত করছে, এমনকি ছোটো ছোটো ছেলে মেয়েদেরকেও মধ্যেও দেখা যাচ্ছে যে এই রোগগুলো ভীষণভাবে বেড়ে যাচ্ছে। অল্প বয়স থেকেই মানুষ ছেলে মেয়েদের চশমা নিতে হচ্ছে, এবং চশমা নিয়েও কিন্তু এই সমস্যা যে পাকাপাকিভাবে সমাধান হচ্ছে তা নয়, কিছুদিন পর দেখা যাচ্ছে পাওয়ার আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তার জন্যে আবার ডাক্তারের কাছে যেতে হচ্ছে এবং চেঞ্জ করে নিয়ে আসতে হচ্ছে। এবং একসময় চেঞ্জ করতে করতে একসময় দেখা যাচ্ছে যে আরও নতুন নতুন রোগে সে আক্রান্ত হচ্ছে। আজকাল যদিও চোখের নানান রকম অপারেশান বেরিয়েছে, কিন্তু এই সব অপারেশান করেও যে সবসময় যে সফল হওয়া যাচ্ছে বা সম্পূর্ণভাবে এই সমস্যাগুলো মিটে যাচ্ছে তা নয়। তাই আমাদের আজকালকার দিনে ভাবতে হবে যে কেন এই রোগগুলো হচ্ছে এবং কিভাবে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। সাধারণত অতিরিক্ত মাত্রায় টিভি, মোবাইল, কম্পিউটার এগুলোর ব্যবহার যেমন এর একটা বড় কারণ, যেমন মানসিক স্ট্রেস এটাও একটা এই রোগের, এই সব চোখের রোগের বড় কারণ। আর একটা হচ্ছে অখাদ্য কুখাদ্য গ্রহণ। এইগুলোই, এই তিনটেই হচ্ছে মূলত চোখের রোগ যে আসছে আজকালকার দিনে এত বেশি এর মূল কারণ। প্রাচীনকালে ভারতবর্ষের, প্রাচীনকালের ভারতবর্ষের দিকে আমরা যদি তাকাই তখন খোঁজ নিয়ে দেখবেন যে প্রাচীনকালে যে সমস্ত বিদেশি পরিব্রাজকেরা ভারতবর্ষে ঘুরতেন, তারা তাদের ভ্রমণ কাহিনীর মধ্যে লিখেছেন যে ভারতবর্ষে বিভিন্ন প্রদেশ ঘুরেও তারা কোনো অসুস্থ লোকের সন্ধান তারা পাননি। কিন্তু এই যে রোগমারির দেশ আমাদের এই ভারতবর্ষ, সেখানে এটা কীভাবে সম্ভব হয়েছিল? এটা সম্ভব হয়েছিল এইভাবেই যে তখনকার দিনের প্রতিটি ঘরে ঘরেই কেউ না কেউ এই ইন্ডিয়ান ফুড থেরাপি, যে ইন্ডিয়ান ফুড রেমেডিস সিস্টেম, এই সিস্টেমে তারা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। বিশেষত বাড়ির মায়েরা, ঠাকুমারা, এরা এই বিদ্যায় যথেষ্ট পারদর্শী। তাই তারা কী মানুষ কী খাবে, পরিবারের খাবার কী হবে কী হবে না, এগুলোর দিকে তারা যেমন অত্যন্ত ভালোভাবেই নজর রাখতেন, ঠিক তেমনি কোনো কারো বাড়িতে কোনো সমস্যা হলে তাকে প্রাথমিক অবস্থায় কীভাবে সুস্থ করে তোলা যায় তার প্রাথমিক জ্ঞানটুকু তাদের খুব ভালোভাবেই জানা ছিল। আজকাল এই প্রাথমিক জ্ঞান, এই ইন্ডিয়ান ফুড থেরাপি বা ইন্ডিয়ান ফুড রেমেডি সিস্টেমের যে প্রাথমিক জ্ঞান, আজকাল আমাদের সম্পূর্ণভাবে হারিয়ে যাওয়ার জন্যে আমরা প্রাথমিক চিকিৎসা তো করতেই পারি না। তারপর যখন এই রোগগুলো ভয়ানক আকার ধারণ করে তখন আমাদের তার সমস্যা সারা জীবন ধরে বয়ে বেড়াতে হয়। আরেকটা জিনিস জেনে রাখবেন যে আধুনিক যে চিকিৎসা ব্যবস্থায় কিন্তু এই যে ভয়ঙ্কর যে চোখের রোগগুলো মানুষের হচ্ছে, এই চোখের রোগগুলো যাতে না হয় তার কোনো প্রিভেন্টিভ মেজার কিন্তু তাদের জানা নেই। তারা খালি এই রোগগুলো হলে কীভাবে সারানো যায় বা কীভাবে সেখানে একটা অ্যাডজাস্টমেন্টের জায়গায় নিয়ে যাওয়া যায় সেইগুলোই তারা আবিষ্কার করেছেন, এবং সেগুলো যদি আবিষ্কার করলেও সেগুলো কিন্তু ভারতবর্ষের গ্রামাঞ্চলে বা গরিব মানুষদের কাছে সেগুলো সবসময় যে তাদের যে অর্থের জন্যে তারা সবসময় গ্রহণ করতে পারছেন তাও সবসময় সম্ভব হচ্ছে না। তাই
তারা বিদেশিরা বিদেশিরাও যেমন আজকাল এই এই রোগে ভীষণভাবে আক্রান্ত, আমরা ভারতীয়রাও ভীষণভাবে আক্রান্ত, কিন্তু আমাদের ভারতীয়দের কাছেই এই রোগ সমস্যার সমাধানের যে গোপন অস্ত্র রয়েছে, যে প্রিভেন্টিভ মেডিসিন রয়েছে, সেই প্রিভেন্টিভ মেডিসিন সম্পর্কে আপনাদের প্রত্যেককে জানতে হবে এবং এই প্রিভেন্টিভ মেডিসিন গ্রহণ করে প্রতিটি পরিবারকেই আমাদের সুস্থ করে তুলতে হবে। এবং আজকাল যে চোখের রোগগুলো হচ্ছে, এই চোখের রোগগুলো যাতে আমাদের না আক্রান্ত করতে পারে বা আক্রান্ত করলেও প্রাথমিক অবস্থায় যে তার থেকে মুক্তি লাভ করে পাওয়া যায় সে ব্যবস্থা আপনাদেরই গ্রহণ করতে হবে। এবং তার জন্য ইন্ডিয়ান ফুড রেমেডিস সিস্টেমকে আপনাদের ভালোভাবে শিখতে হবে, জানতে হবে, মানুষের মধ্যে ছড়াতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের এই ফুড রেমেডিস সিস্টেম যে আমরা আলোচনা করছি, যেটা আপনাদের জানাচ্ছি, সেটা মানুষের মধ্যে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এবার আমি এই ইন্ডিয়ান ফুড রেমেডিস সিস্টেম, যেটা আমাদের এই রোগ যাতে না হয় সেই ব্যবস্থা খুব ভালোভাবে আমাদের প্রদান করতে পারে, সেই সম্পর্কে আপনাদের জানাই। প্রথমেই বলি যে অখাদ্য কুখাদ্য বলতে যে সমস্ত জিনিসগুলোকে বোঝায়, সেগুলো ইন চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, জাঙ্ক ফুড বা যে সমস্ত আজকাল প্রিজারভেটিভ দেয় যে সমস্ত খাবার, এগুলো যত পারেন অ্যাভয়েড করবেন। কিন্তু আর মেনলি বলছি এবার যেটা, যেটা কী কী খাদ্য আপনাকে খেতে হবে যাতে আপনার চোখটা ভালো থাকে, চোখ যাতে কোনো দিন রোগ না আসতে পারে চোখে, তার জন্য কী কী খাবার খেতে হবে। আমরা সবাই প্রায় জানি যে সবুজ শাকসবজি, হলুদ শাকসবজি, লাল শাকসবজি, এগুলো চোখের পক্ষে খুব ভালো, এগুলো খাবেন। কিন্তু বিশেষত কয়েকটা খাবারের কথা উল্লেখ করতে হয়, এগুলো খাদ্য তালিকায় নিয়মিত রাখবেন। যেমন আপনার ধরুন গাজর, রসুন, শালুক ফুল এবং ডাটা, নারকলের জল মানে ডাবের জল নিয়মিত খাবেন, লেন্টিলস, তারপর সূর্যমুখীর বীজ মাঝে মাঝে খাবেন, বাদাম, এগুলো খাবেন। আর একটা জিনিস হচ্ছে যে কল বের করা যে গম, গম ভিজিয়ে রেখে তার যখন কল বেরোবে সেই গম আপনি খাদ্য খাবার যখন খাবেন তখনও খেতে পারেন, এমনি সময়ও খেতে পারেন, এটা কিন্তু চোখের জন্য ভীষণ 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 উপকারী। আর একটা জিনিস হচ্ছে আমাদের প্রতিটি লোকের বাড়িতেই যে আগের নিয়ম ছিল রাখার, সেটা হচ্ছে তুলসী পাতা। এই তুলসী পাতাটাও কিন্তু চোখের জন্য খুব ভালো, এগুলো নিয়মিত ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে খেতে হবে। আর এবার আমরা আপনাদের একটা ফুড থেরাপি প্ল্যান বলছি, এইটা প্ল্যানটা আপনারা যদি নিয়মিত মানে প্রতি সপ্তাহে যদি ঘুরিয়ে ফিরিয়ে এই প্ল্যানটাকে ফলো করতে পারেন, তাহলে আপনাকে পরিবারের কাউকেই চোখের রোগ একটা নির্দিষ্ট বয়স আসার আগে পর্যন্ত কোনো দিনই আপনাকে অ্যাট্যাক করতে পারবে না। কি করতে হবে, যেমন প্রথমেই বলি যে প্রতিদিন সন্ধেবেলায় এক নম্বর ফর্মুলা হচ্ছে প্রতিদিন সন্ধেবেলায় একটু আপনাকে কি করতে হবে, যে হাফ চামচ থেকে এক চামচ ত্রিফলার মধ্যে একটু মধু এবং একটু ঘি মিশিয়ে প্রতিদিন সন্ধেবেলায় এটা আপনাকে খেতে হবে, এক নম্বর গেল। দু নম্বর হচ্ছে আপনাকে সপ্তাহে দুদিন নিম পাতা সর্ষের তেলে ভেজে হালকা করে ভাজবেন, ভেজে এটা আপনাকে খেতে হবে। একটু ভাতের অল্প ভাতের সঙ্গে খেতে পারেন, কিন্তু যদি এমনি খেতে না পারেন ভাতের সঙ্গে খেতে পারেন, এটা আপনাকে খেতে হবে। তিন নম্বর হচ্ছে নারকলের জল বা ডাবের জল, যেটা আমরা আগে উল্লেখ করেছি, ডাবের জল পারলে সপ্তাহে দু তিন দিন ডাবের জলটা খাবেন, এটা চোখের জন্যে এটা ভীষণ ভালো। আর এবার আপনাদের বলি যে চোখে লোকাল অ্যাপ্লিকেশন, লোকাল অ্যাপ্লিকেশন কী করবেন, এক নম্বর প্রথম ফর্মুলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে জায়ফল, আপনারা সবাই চেনেন, জায়ফলের ভিতরে যে বিচিটা আছে সেটা একটু নিয়ে ছেঁচে নিয়ে সেটা জলের সঙ্গে ভালো করে পেস্ট করে সেটা রাত্রিবেলায় শোবার সময় চোখের চারপাশে আপনি লাগিয়ে দেবেন, প্রতিদিন লাগাবেন শোয়ার আগে। দেখবেন যে আপনার এতে ঘুমও ভালো হবে, মেন্টাল স্ট্রেস থাকলে সেটাও কমে যাবে, প্লাস আপনার চোখ কোনো দিন খারাপ হবে না, গ্যারান্টি। এটা আপনি নিয়মিত করবেন, এটা আপনার নিয়মিত করবার জন্যে সবাইকে উৎসাহিত করুন, এটা হচ্ছে এক নম্বর ফর্মুলা। দ্বিতীয় আর একটা ফর্মুলা হচ্ছে, সেটা হচ্ছে যদি জোগাড় করতে পারেন খুব ভালো সেটা করবেন, সেটাও চোখের চারপাশে লাগাবার, চোখের ভিতরে যেন না যায়। চোখের ভিতরে গেলে খুব ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু একটু জ্বালা করবে। যেমন কি আপনাকে এক ভাগ আপনাকে এই যে গোলমরিচের গুঁড়ো নিতে হবে, আর তার মধ্যে আপনাকে তিন ভাগ আপনাদের যে উচ্ছে বা করলা পাওয়া যায় তার পাতা জোগাড় করতে হবে, তার ছেঁচে তার রসটা নিতে হবে, তিন ভাগ এই রস মিশাতে হবে, মিশিয়ে সেটা চোখের চারপাশ দিয়ে আপনাকে রাত্রে শোবার সময় লাগিয়ে দিতে হবে। আপনি ম্যাজিক, চোখের এত ভালো প্রিভেন্টিভ মেডিসিন যে কল্পনা করা যায় না। এই দুটো জিনিস, এটা আর একটা ফর্মুলা চোখের চারপাশে লাগাবার আর একটা ফর্মুলা আপনাকে বললাম, এটা আপনাকে লাগাতে হবে। আর একটা ফর্মুলাও আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এই যে
সমান মাত্রায় কটা জিনিস আপনাকে নিতে হবে, সেটা হচ্ছে একটু মধু নিতে হবে, সৈন্ধব লবণ নিতে হবে, মধু নিতে হবে, সৈন্ধব লবণ নিতে হবে, আর সজনে পাতার রস নিতে হবে, আর দারু হরিদ্রা জলে ফুটিয়ে সেই জল নিতে হবে সমান মাত্রায়। নিয়ে সেটাকে ভালো করে ছেঁকে নিয়ে সেই জলটা যেটা থাকবে মিশ্রণটা হলো সেটা চোখের মধ্যে 2 ফোঁটা 3 ফোঁটা করে ফেলতে হবে। এটা যদি 2 ফোঁটা 3 ফোঁটা করে প্রতিদিন আপনি না দিলেও হবে, সপ্তাহে অন্তত 2-3 দিন দিলেন, তাহলে আপনার চোখ দেখবেন একটা নির্দিষ্ট বয়সের আগে কোনো দিন আপনার চোখ আপনার সঙ্গে বিট্রে করবে না। চোখের কোনো বড় রোগ যেমন ধরুন অ্যাস্টিগমাটিজম বা চোখের পাওয়ার চেঞ্জ হয়ে যাওয়া, ডিমনেস অফ ভিশন, ডবল ভিশন, চোখে প্রেশার বা ছানি, কোনোটাই আপনাকে কোনো দিন আক্রমণ করতে পারবে না। তাই আমাদের ইন্ডিয়ান ঋষিদেরই জানা ছিল যে কীভাবে প্রিভেন্টিভ মেডিসিনের দ্বারা আমরা ভয়ঙ্কর ভয়ঙ্কর যেসব চোখের সমস্যা সেই সমস্যাগুলো আমাদের কাছে ঘেঁষতে না পারে তার ব্যবস্থা আমরা করতে পারি, সেটা জানা ছিল। তারা আমাদের জন্যে আবিষ্কার করে গেছিলেন, কিন্তু আমরা আজকাল সেগুলো কেউই আর জানি না, জানি না। তার মাশুল আমাদের দিতে হচ্ছে, আমাদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে, অর্থ যাচ্ছে, কিন্তু আমাদের সুখ শান্তি সমস্ত কিছু আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আপনাদের কাছে আবার অনুরোধ করছি, আপনারা ইন্ডিয়ান ফুড থেরাপি সিস্টেম সম্পর্কে জানুন, মানুষকে জানান, এবং আরও বেশি কিছু যদি জানতে চান তাহলে আমাদের ইমেলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আজকে এই পর্যন্তই শেষ করছি, নমস্কার।